আমি বলতে চাই যে আমরা আসলে গণ আন্দোলন করছি, আমরা জনগণকে সাথে নিয়ে আমাদের যে দাবি দাওয়া জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা, এটা আমাদের দাবি। এখানে আন্দোলন তার আপন গতিপথে চলবে এবং সময়ের সাপেক্ষে সময়ের সাথে আন্দোলন তার আপন গতিপথ বেছে নিবে। সেটা এখন অহিংস আন্দোলন হচ্ছে, আমরা অহিংস আন্দোলনই করতে চাই, কারণ আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং পরবর্তীতে যদি এই সরকার আমাদেরকে বাধা প্রদান করতে থাকে তখন আমরা সেটা জনগণ তার উচিত জবাব দিবে, সেটি আমরা। জনগণের আমি অবশ্যই জনগণ আমাদের আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে, আপনারা দেখেছেন 10টি বিভাগীয় সমাবেশ এবং পরবর্তীতে গণমিছিল এবং আজকের এই গণ অবস্থান কর্মসূচিতে ব্যাপক পরিমাণে বিপুল পরিমাণে সাধারণ জনগণ অংশ নিয়েছে, যেটি বিশেষ করে আমাদের বিভাগীয় গণসমাবেশগুলায় সেটা দৃশ্যমান ছিল। আপনারা দেখেছেন পায়ে হেঁটে রিক্সায় করে এবং দুই দিন তিন দিন আগে সাধারণ মানুষ তারা খাদ্য সামগ্রী নিয়ে নানান বাধা বিপত্তি হামলা মামলা নানা কিছু নানা প্রতিকূলতা অতিক্রম করে কিন্তু আমাদের সমাবেশস্থলে তারা অবস্থান করেছে। এরা সবাই তো বিএনপির কর্মী বা সরাসরি নেতাকর্মী হতে পারে না, এত লক্ষ লক্ষ জনগণ, এরা সবাই সাধারণ জনগণ। আজকে সাধারণ মানুষ তারা অতিষ্ঠ হয়ে গিয়েছে এই ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে, তারা জেগে উঠেছে এবং এখানে শুধু গুম খুন নির্যাতন অত্যাচার মামলা হামলাই নয়, আজকে অর্থনীতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হয়েছে এই বর্তমান আওয়ামী সরকার, তারা বাংলাদেশের অর্থ সংকট। আপনারা প্রায় এক যুগ ধরে নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন করছেন, অবশ্যই আমি একটা দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে চাই, আমি বিশেষ করে 10টি বিভাগীয় গণসমাবেশের 8টিতে আমার যাওয়ার সরাসরি অংশগ্রহণ করার সুযোগ হয়েছে এবং আমরা জনগণের রাজনীতি করি, জনগণের সাথে সরাসরি কথা বলার এবং ইন্টারাকশন করার আমাদের সুযোগ হয়। এই সেই হিসাব সেখান থেকে আমরা বলতে পারি আজকে সারা বাংলাদেশের জনগণ এই সরকারকে তারা প্রত্যাখ্যান করেছে এবং গত দুইটি নির্বাচন যেভাবে তারা কারচুপি করে জোচুরি করে ভোট ডাকাতি করে রাতের আধারে ভোট ডাকাতি করে যেভাবে নির্বাচন করেছে আগামীতে এটা কোনোভাবেই সম্ভব নয়, এবং শুধু বাংলাদেশের অভ্যন্তরে নয় সারা বিশ্বে আন্তর্জাতিক বাংলাদেশের যারা বন্ধু প্রতিম রাষ্ট্র রয়েছে সবাই তারা স্পষ্টভাবে বলে দিয়েছে এবং জাতিসংঘ থেকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে আগামীতে একটি সুষ্ঠু সঠিক অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচন এটা কেউই মেনে নেবে না, এবং সেটি হতে হলে একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সেটি হতে হবে বা যে নামেই হোক, সেটা তত্ত্বাবধায়ক সরকার হোক অন্তর্বর্তীকালীন সরকার হোক যেই নামেই হোক, কিন্তু এই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এবং বর্তমান সংসদ এবং বর্তমান মন্ত্রী